একটা কথা বলতে কি, যে গুরুজনরা বলে যে দুঃখের মাঝে হাসতে পারে তার কখনো দুঃখ নেই, তো দুঃখের মাঝেও যদি হাসি তারপর অনেক দুঃখ নিয়ে ভিডিওটার মাঝে আসি আসি। কষ্টের মাঝে যদি এমন একটা মানুষ পাশে থাকে তাহলে তো তাকে নিয়ে সুখ ভাবা যাবে, আর কষ্টের মাধ্যমে যদি কোনো মানুষটা না থাকে তো কিভাবে সুখ ভাবা যাবে তাকে নিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে। আপু, ভিডিও আগেও আপনারা দেখছেন, আজ আবার আসছে নতুন করে। চলুন, আসলে মাথায় ফুল, লাল গোলাপ, সবকিছু মিলে আজ সাজুগুজু করে আসছে, লালে লাল হয়ে কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু আপনি? এই তো আল্লাহর রহমতে। যে এই সুন্দরের রহস্যটা কি আসলে? রহস্য কি থাকতে পারে, আসছি ভিডিওর মাঝে, আগে আসছিলাম। আগে সাথে এখন একটু বেশি সুন্দর লাগতেছে আপনার? ভুল কথা, ভুল কথা, আগে বেশি সুন্দর ছিলেন না? আচ্ছা, আগে যেরকম এখনো সেরকম, এখনো সেরকমই আছেন। তা কি কি অবস্থায় আছেন বা কেমন চলতেছে দিনকাল? ভালো না। কেন ভালো না? কেন ভালো না দেখি তো আসছে, ভালো হলে কেন আসতাম নাকি? কেন, কি সমস্যার ভিতরে আছেন? অনেক সমস্যা, আগে যে সমস্যা বলছিলাম সেরকম সমস্যার ভিতরে আছে। সমস্যা কি যাচ্ছেই না? না, সমস্যা কেউ সমাধান করলে তো যাইবো, সমাধান কেউ যদি করার মতন পাশে না থাকে তো কিভাবে যাবে? মানুষ তো করতে চায়, আপনারা নাকি বলে সারা দেন না? ভুল কথা বলছে। আপনারা যোগাযোগ করেন না? মিথ্যা কথা বলে। চালনা করছে তারা। হ্যাঁ, চালনা করছে। কারো সাথে যোগাযোগ হয়েছিল? দুদিন, পাঁচ দিন অথবা এক সপ্তাহ, এক মাস এরকম কথাবার্তা বলে, বলার পরে এই পাশে থাকবো, হেল্প করবো, চিরজীবনের দায়িত্ব নেবো বলে চালনা করে। তারপরে আর দায়িত্ব নিতে চায় না। এই যে ভিডিওর সামনে বারবার আসছেন, এটা কি ভালো লাগে? ভালো লাগে না, একবারেই ভালো লাগে না। আজ আবার নতুন করে কি বলতে চান নাকি আগের কথাগুলাই? আগের কথা বলতে চাই কিছু, যে এখন আসি অনেক দুঃখের মাঝে, বাবা মা ছোট একটা বোন ভাই নিয়ে আসি, দুঃখের মাঝে যে হাসি খুশি আছেন এটা তো আসলে খুব ভালো। মানে দুঃখের মধ্যে যারা হাসি খুশি থাকতে পারে, দুঃখটা জয় করা, এই মেয়েগুলা তো আসলে ভালো হয়। তো আপনার ভিতর তো একটা মহৎ গুণ আছে, তাইলে আসলে মানে আপনার কষ্টটা দূর হচ্ছে না কেন? একটা কথা বলতে কি, যে গুরুজনরা বলে যে দুঃখের মাঝে হাসতে পারে তার কখনো দুঃখ নেই, তো দুঃখের মাঝেও যদি হাসি তারপর অনেক দুঃখ নিয়ে ভিডিওটার মাঝে আসি। আচ্ছা, ছোটবেলার কাহিনীর থেকে একটু বলতে থাকেন, এই ভিডিওটা নতুন তো অনেকে বলবে, অনেকে শুন দেখবে, তারা হয়তো অনেকে জানবে না আপনার আগের কাহিনীটা, একটু বলেন। ছোটবেলার কাহিনী আর কি বলবো, যে দুই বোন এক ভাই, বাবা আছে, মা আছে, গেলার বাবাটা অসুস্থ, মাটাও বয়স্ক মানুষ, মানুষের বাসা কাজ কাজ করে আর নিজেও কাজ করতাম মানুষের বাসায়। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী হয়েছিল আপনার? হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। তা যে ডিভোর্সের পরে নতুন করে যে স্বপ্ন দেখা, নতুন করে সংসার করা, সেইটা আসলে এত দেরি হচ্ছে কেন? সেটা দেরি হচ্ছে কেন, অনেক কষ্টের মাধ্যমে আসি, কষ্টের মাঝে যদি এমন একটা মানুষ পাশে থাকে তাহলে তো তাকে নিয়ে সুখ ভাবা যাবে, আর কষ্টের মাধ্যমে যদি কোনো মানুষটা না থাকে তো কিভাবে সুখ ভাবা যাবে তাকে নিয়ে। তার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা পড়ালেখা করা হয়েছিল? সাধারণ। কোন ক্লাস পর্যন্ত? ফাইভ ক্লাস। তাই পড়ালেখা জানেন নেই বলে কি এখন কষ্ট মনে হয়? অবশ্যই। পড়ালেখাটা জানলে তো একটা চাকরি বাকরি করতে পারতেন নাকি? তাহলে তো যে কোনো একটা চাকরি করলে মনে করেন চলতে পারতো, তাহলে তার ভিডিওটার মাঝে আসতাম না। একটা চাকরিজীবী মেয়ে হলে দেখেন ছেলের অভাব হতো না নাকি, সেটা মনে হয়? না, সেটা মনে হয় না, মনে হয় এটা যে যদি পড়ালেখা জানতাম যে কোনো একটা চাকরি করে চলতে পারতাম তাহলে ভিডিওটার মাঝে আসা লাগতো না, তবে সঙ্গীও খোঁজা লাগতো না। আচ্ছা 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 আচ্ছা। তা এখন এসে কি কেউ মানে একটু প্রেমের অফার টফার বা বিয়ে করতে চায়, এরকম কেউ এসে কি খাতার জমাইতে চায় না? বললে কি হবে, যৌতুক দেব কিভাবে করে? নিজে ইচ্ছায় যদি কেউ আসে সে আবার যৌতুক চাবে কেন? আপনাকে দেখে যদি কারোর ভালো লাগে, পছন্দ হয়, তাহলে যৌতুক চাওয়া তো প্রশ্নই আসে না। সে যদি না চায় তার ফ্যামিলি চাবে, অবশ্যই চায়। মানে কেউ না কেউ টাকা চাই, মানে এই রথটা আর উঠতেছে না যে মেয়ে বিয়ে দিলে যৌতুক নিতে হবে। এটা আসলে সরকার থেকে বলেন, দেশের সমাজ থেকে বলেন, সবাই এর বিরুদ্ধে, কিন্তু আসলে এটা রয়েই গেছে। এটা আসলে একটা খুব দুঃখজনক ব্যাপার আর কি। তা এই যে আজ নতুন করে আসছেন, কি বলতে চান আসলে? চাই যে আমার দুঃখে সুখে যে এমন একটা মানুষের চিরজীবনের জন্য পাশে থাকতে পারে, যে আমার দুঃখ ভাগ করে নিতে পারবে, সেরকম একটা ব্যক্তি যদি আমার পাশে এসে দাঁড়ায় তাহলে আমি তার পাশে রব। এই ভিডিওটা দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে, তাদের উদ্দেশ্যে কোনো গান টান বা এরকম কোনো কিছু দেখলেন গায়ে শোনাবেন নাকি? না, আমি গান জানি না। গান জানেন না? তো আপনার যে সুন্দর হাসি, হাসি দেখেই তো মানুষ আসলে ফিদা হয়ে যাবে, যা গানের আর দরকার নেই। তা কেউ যদি একটু অভিনয় টভিনয় সুযোগ দেয় তাহলে কি করবেন? ইচ্ছা নাই। ইচ্ছা নাই, শুধু ইচ্ছা বিয়ে করে স্বামী সংসার করা, বাচ্চা কাচ্চা হবে, লালন পালন করবেন, এটাই? ভালো গৃহিণী হ নাকি ভালো মা মা হতে চান নাকি ভালো ওয়াইফ হতে চান? সেটাই মানসিক জীবনের শক্তি সত্যেন একটা
ফোনটা রিসিভ করে শুনলে আসলে আমার মনে হয় ভালো হয় কি বলতে চাই কি বিষয় কিছু লোকে কথা বলার জন্য দেয় কিছু লোকে ছলনা করার জন্য দেয় আচ্ছা আচ্ছা সময় বরাবর জন্য দেয় আপনার নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা আমি পড়ে দিয়ে দেব নাম্বারটা এখন মুখস্থ নাই এখন মুখস্থ নাই তো হ্যালো ভিউয়ার শুনতেই পারলেন সুন্দরী মেয়ের জীবনের গল্প তার আসলে হাসি খুশি মন হাসি খুশি চেহারা কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান আমরা তার নাম্বারটা অবশ্যই মোবাইলের ভিডিওর ডেসক্রিপশনে বা ভিডিওর মধ্যে দিয়ে দেব তার ওই নম্বরে যোগাযোগ করতে পারবেন তা আপনি কি নামাজ কালাম পড়েন যাইক নামাজ কালাম পড়বেন আর সবচেয়ে বড় কথা কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন যাইক নিজের কষ্টটা লুকিয়ে রাখে যে হাসি খুশি থাকেন এটা বড় গুণ তো যাইক আর কোনো কিছু বলতে চান বলতে চাই এটাই যে অথবা ভাই যারা বলবেন কথাবার্তা বলবেন তারা কখনো তাদের কাছে অনুরোধ করে বলছে তারা কখনো খারাপ কথা বলবে না তো বন্ধু হিসেবে বোন হিসেবে যেভাবে কথা বলেন ফ্রেন্ড হিসেবে কিন্তু কেউ খারাপ কথা বলবে না যে খারাপ কথা বলবেন সে আমাকে ফোন দিবেন না দয়া করে সেটা যারা খারাপ কথা বলে এরা আসলে খারাপ মানুষ আগের কথা বলতে চাই কিছু যে এখন আসি অনেক দুঃখের মাঝে বাবা মা ছোট একটা বোন ভাই নিয়ে আসি দুঃখের মাঝে যে হাসি খুশি আছেন এটা তো আসলে খুব ভালো মানে দুঃখের মাঝে যারা হাসি খুশি থাকতে পারে দুঃখটা জয় করা এই মেয়েগুলা তো আসলে ভালো হয় তো আপনার ভিতর তো একটা মহৎ গুণ আছে তাইলে আসলে মানে আপনার কষ্টটা দূর হচ্ছে না কেন একটা কথা বলতে কি যে গুরুজনরা বলে যে দুঃখের মাঝে হাসতে পারে তার কখনো দুঃখ নেই যে দুঃখের মাঝেও যদি হাসি তারপরও অনেক দুঃখ নিয়ে ভিডিওটার মাঝে আসি আচ্ছা ছোটবেলার কাহিনীর থেকে একটু বলতে থাকেন এই ভিডিওটা নতুন তো অনেকে বলবে অনেকে শুন দেখবে তারা হয়তো অনেকে জানবে না আপনার আগের কাহিনীটা একটু বলেন ছোটবেলার কাহিনী আর কি বলবো যে দুই বোন এক ভাই বাবা আছে মা আছে গেলার বাবাটা অসুস্থ মাটাও বয়স্ক মানুষ মানুষের বাসা কাজ কাজ করে আমি যাও কাজ করতাম মানুষের বাসায় আচ্ছা আচ্ছা বিয়ে শাদী হয়েছিল আপনার হয়েছিল ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে তা যে ডিভোর্সের পরে নতুন করে যে স্বপ্ন দেখা নতুন করে সংসার করা সেইটা আসলে এত দেরি হচ্ছে কেন সেটা দেরি হচ্ছে কেন অনেক কষ্টের মাধ্যমে আছি কষ্টের মাঝে যদি এমন একটা মানুষ পাশে থাকে তাহলে তো তাকে নিয়ে সুখ ভাবা যাবে আর কষ্টের মাধ্যমে যদি কোনো মানুষটা না থাকে তো কিভাবে সুখ ভাবা যাবে তাকে নিয়ে তার জন্য আচ্ছা 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 তা পড়ালেখা করা হয়েছিল সাধারণ কোন ক্লাস পর্যন্ত ফাইভ ক্লাস তাই পড়ালেখা জানেন নাই বলে কি এখন কষ্ট মনে হয় অবশ্যই পড়ালেখাটা জানলে তো একটা চাকরি বাকরি করতে পারতেন নাকি পড়ালেখা জানলে তো যে কোনো একটা চাকরি করলে মনে করেন চলতে পারতাম তার ভিডিওটার মাঝে আসতাম না এটা চাকরিজীবী মেয়ে হলে দেখতেন ছেলের অভাব হতো না নাকি সেটা মনে হয় না সেটা মনে হয় না মনে হয় এটা যে যদি পড়ালেখা জানতাম যে কোনো একটা চাকরি করে চলতে পারতাম তাহলে ভিডিওটার মাঝে আসা লাগতো না তবে সঙ্গীও খোঁজা লাগতো না আচ্ছা 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 তা এখন এসে কি কেউ মানে একটু প্রেমের অফার টফার বা বিয়ে করতে চায় এরকম কেউ এসে কি খাতার জমাইতে চায় না বললে কি হবে যৌতুক দেবো কিভাবে করে নিজে ইচ্ছায় যদি কেউ আসে সে আবার যৌতুক চাবে কেন আপনাকে দেখে যদি কারোর ভালো লাগে পছন্দ হয় তাহলে যৌতুক চাওয়া তো প্রশ্নই আসে না সে যদি না চায় তার ফ্যামিলি চাবে অবশ্যই চায় মানে কেউ না কেউ টাকা চাই মানে এই রথটা আর উঠতেছে না যে মেয়ে বিয়ে দিলে যৌতুক নিতে হবে এটা আসলে সরকার থেকে বলেন দেশের সমাজ থেকে বলেন সবাই এর বিরুদ্ধে কিন্তু আসলে এটা রয়েই গেছে এটা আসলে একটা খুব দুঃখজনক ব্যাপার আর কি তা এই যে আজ নতুন করে আসছেন কি বলতে চান আসলে চাই যে আমার দুঃখে সুখে যে এমন একটা মানুষের চিরজীবনের জন্য পাশে থাকতে পারে যে আমার দুঃখ ভাগ করে নিতে পারবে সেরকম একটা ব্যক্তি যদি আমার পাশে এসে দাঁড়ায় তাহলে আমি তার পাশে রব এই ভিডিওটা দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে তাদের উদ্দেশ্যে কোনো গান টান বা এরকম কোনো কিছু দেখলেন গায়ে শোনাবেন নাকি না আমি গান জানি না গান জানেন না তো আপনার যে সুন্দর হাসি হাসি দেখেই তো মানুষ আসলে ফিদা হয়ে যাবে যা গানের আর দরকার নেই তা কেউ যদি একটু অভিনয় টভিনয় সুযোগ দেয় তাহলে কি করবেন ইচ্ছা নাই ইচ্ছা নাই শুধু ইচ্ছা বিয়ে করে স্বামী সংসার করা বাচ্চা কাচ্চা হবে লালন পালন করবেন এটাই ভালো গৃহিণী হ নাকি ভালো মা মা হতে চান নাকি ভালো ওয়াইফ হতে চান সেটাই মানুষের জীবনের একটা আচ্ছা আচ্ছা যাই হোক আপনার কথাবার্তা আজকে আপনার মনটা মনে বেশি ভালো আছে কথাবার্তা গুলো ভালো লাগতেছে যাই হোক তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন থাকেন কোথায় এখন ফোন নম্বরে থাকেন কোথায় এখন হেমায়তপুর হেমায়তপুরে থাকেন এর আগে মানুষ আপনার বিরুদ্ধে কিন্তু অনেকেই অনেক রকমের কমপ্লেন দিছে যে এরা আসলে ফোন ধরে না রিসিভ করে না ভুল কথা বলছে ভুল কথা বলছে তারা যে ছলনা করবে তারপর বলে না আচ্ছা যাই হোক সবাই কোনো কোনো আশা নিয়ে ফোন দেয় ফোনটা রিসিভ করে শুনলে আসলে আমার মনে হয় ভালো হয় কি বলতে চাই কি বিষয় কিছু লোকে কথা বলার জন্য দেয় কিছু লোকে ছলনা করার জন্য দেয় আচ্ছা আচ্ছা সময় বরাবর জন্য দেয় আপনার নাম্বারটা একটু বলে দেন
নাম্বারটা আমি পড়ে দিয়ে দেব, নাম্বারটা এখন মুখস্থ নেই। এখন মুখস্থ নাই, তো হ্যালো ভিউয়ার, শুনতেই পারলেন সুন্দরী মেয়ের জীবনের গল্প। তার আসলে হাসি খুশি মন, হাসি খুশি চেহারা। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান, আমরা তার নাম্বারটা অবশ্যই মোবাইলের ভিডিওর ডিসক্রিপশনে বা ভিডিওর মধ্যে দিয়ে দিব, তার ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তা আপনি কি নামাজ কালাম পড়েন? যাই, নামাজ কালাম পড়বেন। আর সবচেয়ে বড় কথা, কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন। যাই, নিজের কষ্টটা লুকিয়ে রাখে যে হাসি খুশি থাকেন, এটা বড় গুণ। তা যাই, আর কোনো কিছু বলতে চান? বলতে চাই এটাই যে, অথবা ভাই যারা বলবেন, কথাবার্তা বলবেন, তারা কখনোই, তাদের কাছে অনুরোধ করে বলছে, তারা কখনো খারাপ কথা বলবেন না। তো বন্ধু হিসেবে, বোন হিসেবে যেভাবে কথা বলেন, ফ্রেন্ড হিসেবে কিন্তু কেউ খারাপ কথা বলবেন না। যে খারাপ কথা বলবেন সে আমাকে ফোন দিবেন না দয়া করে। সেটা যারা খারাপ কথা বলে, এরা আসলে খারাপ মানুষই, ভালো মানুষ কখনো খারাপ কথা বলে না। তাই বলছে খারাপ মানুষ কখনো ফোনও দিয়ে না। সেটাই, তোকে আপুতা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।